বলাৎকার বা যৌন নির্যাতনের কারণে ক্ষোভ থেকেই কক্সবাজারের আওয়ামী লীগ নেতা সাইফউদ্দিনকে হত্যা করা হয়েছে। এই ঘটনায় আটক হাফেজ আশরাফুল ইসলাম নামে এক যুবককে আটকের পর জিজ্ঞাসাবাদে এমন তথ্য মিলেছে বলে দাবি পুলিশের। বলছে আশরাফুল ছাড়াও আর কারো সম্পৃক্ততা আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। সোমবার কক্সবাজারের একটি হোটেল এমএলএ পৌর আওয়ামী লীগ নেতা সাইফউদ্দিনের রক্তাক্ত মরদেহ। এ ঘটনায় সিসি ক্যামেরার ফুটেজ দেখে রাতেই আটক করা হয় মাদ্রাসা ছাত্র আশরাফুল ইসলামকে। রাতভর জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার বিকেলে ব্রিফিংয়ে পুলিশের দাবি, হত্যার সাথে জড়িত থাকার কথা প্রাথমিকভাবে স্বীকার করেছে আশরাফুল। তার দাবি, হোটেলে তাকে যৌন নিপীড়ন করেন সাইফউদ্দিন, সে কারণে ক্ষোভে হোটেল থেকে বেরিয়ে ছুরি কিনে এনে তাকে হত্যা করে। সে আমাদের ভিকটিম, তার ব্যক্তিগত চারিত্রিক স্খলন ঘটে এবং কিছুক্ষণ পর তারা দুজনেই চলে যায়। এর কিছুক্ষণ পরে আবার আমাদের ভিকটিম জনাব সাইফউদ্দিনের মনে হয় এবং আশরাফুলকে পুনরায় ডাকে এবং আশরাফুল এবং সাইফুল দুজনেই আবার সানমুন হোটেলের 208 নম্বর কক্ষে প্রবেশ করে। এবারে কিন্তু আশরাফুল প্রতিবাদী হয় এবং তার বক্তব্য অনুযায়ী ভিকটিম সাইফউদ্দিন আশরাফুলের গলা চেপে ধরে। এরপর আশরাফুলের হাতে থাকা, মানে পকেটে থাকা ছুরি ছিল, সেই ছুরি নিয়ে সে উপর্যুপরি ছুরিকাঘাত করে। তবে আশরাফুল বিভিন্ন তথ্য দিলেও এ ঘটনায় আর কারো সম্পৃক্ততা বা পিছনে অন্য কোনো কারণ আছে কিনা তা খতিয়ে দেখার কথাও বলছে পুলিশ। আরো অনেক ঘটনা থাকতে পারে যেটি আমরা উড়িয়ে দিচ্ছি না, তার পেছনে কারা বা এটার সম্মিলিতভাবে অন্য কোনো বিষয়ের সঙ্গে আছে কিনা, এটি প্রাথমিকভাবে পাওয়া যে তথ্য সেটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। সাইফউদ্দিনকে হত্যায় ব্যবহৃত ছুরিটিও উদ্ধার করেছে পুলিশ। গ্রেফতার আশরাফুলের বাড়ি পৌরসভার ইসলামপুর পাহাড়তলী এলাকায়। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।